সম্মানিত সভাপতি মহোদয়, কাবিলে এহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম আর আমার যুবক ভাই হল, মুরব্বী সাহেব হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা ইরাদা খসলাম, আমরা তৌফিক দিছই আজকে আল্লাহর ঘর মসজিদ আইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়ের উপরে আলোচনা চলের, যেটা নিয়ে অনেকের মনে অনেক সময় অনেক কথাগুলো আয় যে হায় রে, আমি তো একজন আলিম বা একজন মেসাব হিসাবে আমার সমাজের মানুষের ডাকিতরা, আমার এক পরিস্থিতি আমি মেসাব, কিন্তু কিতা কর্ম আমি করি, আর সে হয়তো কর্ম করার ইচ্ছা আছে, জুড়িবার সুযোগ পাইতরা না, আর সের হয়তো জোড়ার সুযোগ আছে কিন্তু বাড়ির দিনের কথা খেয়াল কতরা না। এই সংলগ্নে আমরা মধ্য হাইলাকান্দি আঞ্চলিকর কিছু বাই আনতে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারার মন ডালিয়া দিয়েছিলা, আর তাইনতেন এত সুন্দরে এত বড় উদ্যোগ নিছইন। আমরা সবে টান লাগি দোয়া করতাম যে আমরা আলিম অখল বিভিন্ন জায়গাতে আমরা খণ্ড খণ্ড হইয়া বর্তমানে চলি, আর ওই সময় আমরা সারারে আমরা নিজের দায়িত্বখান ইয়াদ করাই দিয়ে আমরা রে যেন এই মসজিদে আইবার লাগে দাওয়াত দিছইন, আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে তৌফিক দিছেন। আমরা সবাই কই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাকে আমরা রে আনিয়া মসজিদে আনিয়ে পৌঁছাইছইন। ভাই সকল, দোস্ত সকল, বুজুর্গ সকল, কেন 5 মিনিট সময় খোয়া হয়েছে, আমি অনেক বইছি আর তলিত খোল্লা দিয়ে বই দিছি, সেও আমার দেখক কানা দেখক কানা, কারণ হইল বাস্তবিক দেখেন আলিমসকলরে আল্লাহকে এমন এক বিবেক দেন, জ্ঞান দেন, আমি নিজে মেসাব হিসাবে এইখানে আমি কই আর আমরা অন্ততপক্ষে যতক্ষণ বুঝি আর ওখানটা যদি করি লইতাম তো আমরা আর সেও কিছু খোয়া লাগলো না। মানে আমরা সারা দিনকুর মধ্যে কিতা কর্ম করছি আর আল্লাহকে আমার কিতা নিয়ামত দিছইন, আর মেসাবসকল বিশেষ করে আলিমসকলরে আল্লাহকে কী মর্যাদা দিছেন, কী স্থান দিছইন দুনিয়া আখেরে। তো আলিমসকলরে আপনি চাইয়া দেখবা তো আমরা ইসলামিক কোনো মানুষ হোক আর ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বী কোনো বাই হইলেও আলিমসকলরে আপনি বাজারও আটিয়া যাইবা, আপনি কোনো দোকানও যাইবা, বেটা তার গতির দূরে আপনার বয়াই দিব খুব আপনি অনুভোগা ওলা, আপনি বাসও উঠার বাদে ও আলিম খালি ও লেবাস লাগানির কারণে আপনি খালি বাসও উঠছইন, বহুত মানুষে দাঁড়াইয়া খালি আপনার সিট দিতরা, কিতার লাগি দিতরা, আপনি নবীজির ওয়ারিস, আপনি আউলিয়া, আপনি আম্বিয়াসকলের ওয়ারিস, যার কারণে এই ধরনের মর্যাদা আমরা দিন কিনা খুঁজছেন। কিন্তু আমরা যদি একবার চিন্তা করি যে আমি মর্যাদা পাওয়ার উপযুক্ত কি না, আমারে বর্তমানে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমারে যে নিয়ামত দিছইন যে আলিম হিসাবে, আর আলিমসকলে আমি দেখছি মাটি তাত দিলেও শোনা হয়ে যায়, এই ধরনের বহুত ঘটনা আছে। আলিমসকলে যদি খেয়াল করিয়া কোনো জিনিস খাত যদি আরম্ভ করেন, এই সাজও আল্লাহ পাকে অত দয়া আর অত মায়া অত রহম করেন, যার কারণে আসামও আলিম হইয়া জেনারেল শিক্ষা শিক্ষিত হইয়া জেনারেল লাইনেও কাজ করিয়া আজকে অনেক নজির আমরা সামনে আছে। আজকে USTM দেখুন তার নিজে এখনও তার লেবাস লই আলিমানা লেবাস লই আসইন, ঠিক তদ্রুপভাবে আজকে কেন এই দেওবন্দ মাদ্রাসার কথা আলোচনা হয়েছে, বাসকান্দি মাদ্রাসার কথা, আল জামিয়ার কথা, ইকানোর মাদ্রাসা, এটা সব তার পিছনে গেছে। এটা বা একজন না কোনো না কোনো একজন আলিমের অবদান আজকে জামিয়া তৈবিয়া এই ধরনের প্রতিষ্ঠানগুলা। আর আমরা এখানে আলোচনা সমালোচনা আত্মসমালোচনা করার দরকার আছে। আমরা এখনও বুঝি আর চাকরি এগু করতাম আর সকালে বাচ্চা নিয়ে স্কুলে যেতাম আর বিকালে ঘুরিয়ে দিতাম আর জান জিকে খালি সময় নাই, এই সময়টারে কিতা সাজো লাগাই আর আমরা নিজে একটা বার বাই অকল ফিকির করা দরকার। আমি নিজে অন্য বোয়ার পরে আও ই মাসর আমি কিতা কাম করছি না করছি, যে সময় আমি আমার নিজে নিজে বই একটা কল্পনা করি আর আমি দেখি আর যেন আমার আল্লাহকে যা নিয়ামত দিচ্ছেন আমারে বা আপনারে আমরা সবরে ই আমরা আর 1% তো আমরা দিনের লাগে কোনো কাজ করি আর না, হয়তো আপনারা খতরা আমি আমার নিজের কাছে শর্মিন্দা আরি। আল্লাহকে আজকের আলিমকলর মজলিসত জুড়াইয়া ওটা ইরাদা করি আল্লাহকে আমরা তৌফিক দক্ষা আমারও তৌফিক দক্ষা যে যতদিন আল্লাহকে বাঁচাইয়া রাখবা, অন্ততপক্ষে মরার বাদে যে সময় এই সোয়াল করা হইব ওয়ান ইলমি মাজা আমিলা ফিহি, তোমার যে ইলিম দিছিলাম এই ইলিমর তুমি দাওয়াত দিছিলেন এবং এই ইলিমর তুমি আমল খসলাইনি, এই কথার জবাব আমরা কিতা দিমু। যার কারণে আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই আলিম বানাইয়া দুনিয়ায় আমরা রাখছইন, এই ইলিম বানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মাইঙ্গিরিদুল্লাহ বি খয়রান ইফাক্কিহু ফিদ্দিন, জান উপরে আল্লাহর নেক ইরাদা হয় তান্ডেও ইলমে দিনরে ইলিম দেওয়া হয়, মাইঙ্গিরিদুল্লাহ বি খয়রান ইফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমি এই দিনগুলারে আমি এই দিনই ইলিমরে বাটিয়া দেই, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ পাকে যেগুলা দেন। তা আপনি আমি মনে করবা নাই কথা যে আমরা ইচ্ছা করলাম আলিম হয়ে গেছি গিয়া, আমরা মুকদ্দর মারা আসলো আল্লাহকে আমরা লাগে খুশ কিসমতি কথা, আমরা লাগে কথা বড় খুশির খবর যে এনিলা ইলা বহুত আলিমকল আমি পাইছি, যে দুনিয়া যদি একবার তোলা আমার দেওয়াও দেওয়া বলে তোমার আল্লাহ যে আমার যে আলিমানা ওখানে দিছুন ওখানে আমারে দিল, এর বদলা আমি তোমার দুনিয়ার বাসাই দিলেই মু ও দুনিয়ার। আমার আব্বা আপনারা প্রায় চিন্তা মজদ মৌলানা মরহুম মৌলানা মঈনুদ্দিন মজুমদার সাহেব তাই প্রায় সময় গণধর্মের ডঙ্গু করি আমরা হইতাম যে অমুকে গাড়ি লিয়ে চলে, অমুকে ওতা লইয়া, তখন কইতে আল্লাহ পাকে আমার যে নিয়ামত দিছেন, যদি আজকের দিনে ভারতের প্রাইম মিনিস্টারের চেয়ার ওখান আনিয়ে যদি আমার দেওয়া হয় বলে এর বিনিময়ে তোমার ওখান দিলে তুমি ওখান নেওগে আর তোমার ওখানে ঘুরে দিলে ওখানে আমি দিছি, কইছেন আমি ইকনে লইতাম না, আমি এর চেয়ে বেশি খুশি আমার আল্লাহর কাছে আমার জানেন আল্লাহ পাকে নিয়ামত দিছেন। এখন আলিমর আল্লাহ পাকে যে নিয়ামত দিছেন ওখানে তোর এত বেশি খুশি থাকা আমরা দরকার এবং এনে তোর কর্ম করা দরকার। এই দুনিয়া আমরা দেখতে দেখতে ও মজলিসও যারা বুজুর্গ হল বইতা নাম করার দরকার নাই, সময় নষ্ট হইব। আজ দেখুন কেউ আসেননি কেন? আমরা ওলা একদিন এখনও দাঁড়িয়ে উড়ে ফাঁকা শুরু হয়ে গেছে গিয়ে, গতকাল হরুতা আসলাম অফিসে বইতাম, এখন সামনে টাকি টুকি লইয়াই না মাঝখানো আর সামনেও তো এখন আজ এবার তোর আমাদের লাইন ধরিলে তা 40-42 প্রায় বয়স হয়ে গেছে গিয়া, 65 বছর আল্লাহ নবীজি উমর ভাইছেন, আর ব্যস্তে ব্যস্ত 70-80-90 ভিতরে তো সবু যাইমু গিয়া, ও যাইতে সময় কিতা লইয়া যাই আর কিতা করিয়া যাই আর অনেক তোরা খেয়াল করা দরকার। সেই হিসাবে বিশেষ একটা মানে মানুষের একটা আশা থাকে উলামায়ে কেরামর উপরে, এলাকার যদি মাসিক একটা সভা হয়, কোনো ওয়াজের মজলিস হয়, কোনো তবলিগর মজলিস হয়, মানুষের বোয়ার বাদেও কইন এই এলাকাত অমুক অমুক রহিমউদ্দিন করিমউদ্দিন অমুক আলিম হল, তারা একজনও দেখছেন না, তারা এটা দরকার নাই, তারা কিন্তু এটা ভাস করলিছেন নি, আমরা দেখালে এটা কি আনতে এইসব মানুষের মনোবল যদিও ইচ্ছা থাকে উৎসাহ থাকে কাজ করার লাগিয়া, আবার বাদে বড় মনটা ভাঙে যে আলিম হল না হওয়ার কারণে মানুষের মন ভাঙি যায় গিয়া, যার কারণে আল্লাহ পাকে আমরা রে এই দুনিয়া আখেরাতে আমরা যে দরজা দিছেন এই কথা আমরা রাখার লাগিয়া আমরা আমরা চেয়ারের মর্যাদা আমরা আমরা ইজ্জত দেখেন আলিম হওয়ার বাদে নিজে নিজের অটোমেটিক ট্রেনিং করিয়া সুন্নতি দাঁড়ির দরকার কিনে ফাইলিছেন, তকি সবসময় দরকারিকে ফাইলিছেন, কলিয়া সবসময় দরকার ফাইলিছেন। এই যে লেবাস এগুয়াছি লেবাসে আপনারা আমার বহুত বুড়া খাস্তানে বাঁচিয়ে রাখি লইব, এইগুলো আমরা আদত হয়ে গেছি গিয়া, এখন শুধুমাত্র আমরা ওটা লই উপযুক্ত সময় উপযুক্ত জায়গা গিয়ে পৌঁছিয়ে দিছয় আমরা কর্মটা দিলাই। তো নতুনভাবে আলিম একজন মানুষ বনতে হইলে আলিম বা আলিমর লেবাস লইয়া শাস্তি হইলে তো বহুত কঠিন এক পরীক্ষার দরকার আছে নানি, এমত অবস্থা এই কথাগুলো আমরা ফাইলিছি। এবং আমরা রে যে পরিমাণ নিয়ামত আল্লাহকে দিন দিয়েছেন তখন ইলিম বহুত বেশি থাকতে পারে, কিন্তু ইলিমর যদি আমল থাকে না বা আমল আলিম না হইলে এই ইলিমর কোনো ফায়দা থাকে না, যার কারণে আপনি আমি যদি এই ধরনের মজলিসও এই ধরনের দিনী প্রোগ্রামও যাই না, আর বিশেষ করে আলিম এবং জেনারেল শিক্ষিত বা এখানে জড়িয়ে রাখার লাগিয়া এই ধরনের একটা সংগঠন একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, এই প্ল্যাটফর্মে গিয়ে আমরা যদি আমরা হক আদায় করি না তাহলে কিয়ামতের দিন মা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসালা আন আরবাইন আন উমরি ফিমা আফনাহু, তোমার দিন কিয়ামতের দিন তোমরা কদম তুলে যেতে পারতাম না এই চারটা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত, আন উমরি ফিমা আফনাহু, তোমার জিন্দেগিরে তুমি কিতার মধ্যে খাটাই আইছো, ওয়ান শাবাবি ফিমা আবলাহু, আর তোমার যে জোয়ানকে দেওয়া হয়েছিল জোয়ানকে তুমি কিতার মধ্যে খাটাই আইছো, ওয়ান ইলমি মাজা আমিলা ফিহি, আর তোমার যে ইলম দেওয়া হয়েছিল এই ইলমের তুমি কদরদানি করছো নি, ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা ওয়া ফিমা আনকা, ওইখানে আলোচনা করা হয়েছে তোমার যে মাল যেগুলো তুমি কী ধরনের অর্জন করলে, হারাম না হারাম, ঘুষ খাইয়ানি সুদ খাইয়ানি, এইগুলারও জবাব দেওয়া লাগবো, এবং এইগুলারে তুমি কী হতে খরচ করছো, গানের মধ্যে গিয়ে খরচ করছো নি, সুদের মধ্যে গিয়া জোয়ার মধ্যে গিয়ে খরচ করছো নি, এইটারও জবাব দেওয়া লাগবো। আল্লাহ পাকে আমরা এইটা তাহলে জবাব দেওয়ার লাগে আমরা আমল করার তৌফিক দেখা, এই কথা আল্লাহ পাকের কাছে খুঁজি। আর যারা জানেন এবং যারা জানেন না এখন কোনো সমকক্ষ নাই, যার কারণে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, ওলা আলিম আল্লাহর সিফাতে অনেক কথা খাওয়া হয়েছে, আলিম আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহর ডরাইন যে কথা এখানে খাওয়া হয়েছে, এই কথার মতলব হইল আলিম হল সবসময় এ আলিমাম জামিনুন আল মুয়াজ্জিন মুতামিন, আলিম হল ইমাম হল ইলা জামিনদার, এরা সবসময় সামনে সামনে যাইবা আর তারা করই আল্লাহর বন্দা হল বাতুই বন্দা হল আইবা, যার কারণে খাইরুল খিয়ার মিন খিয়ারুল উলামা, যদি কোনো আলিম তো যদি কোনো বালা কর্ম যদি হয় তাহলে সর্বোচ্চ বালা কর্ম হইব, বা শারুল সরার মিন শারারিল উলামা, আর শয়তানে যদি অসহাস দিয়ে কোনো আলিমের চিত্রায় যদি হয় কোনো আলিমের বিগ্রায় যদি হয় তাহলে এই দ্বারা সবচেয়ে বেশি সমাজের মধ্যে অবনতি হইব। হিসাবে আমরা রে আল্লাহ পাক যে সামান্য নিয়ামত দিছেন ওখানে তার সতর্কতানি করার তৌফিক দুঃখ আমার লাগে দোয়া করবা। আর আপনারা ওলামায়ে কেরাম ওলা জুড়িয়েছ আরও ওলা মাসে মাসে জুড়িত, এবং আপনারা মধ্য এলাকান্তি আঞ্চলিক দেখা সাড়া দিয়া জমিছেন, ওলা প্রত্যেকটা আঞ্চলিক আমরা ওলামায়ে কেরাম ওলরে সবসময় আমরা দাওয়াত দিতে থাকি কইতে থাকি, বিভিন্ন অসুবিধা অসুবিধার ভিত্তিতে জানতেন যে সময় আইবা আমরা এই কর্মগুলো আর আগবাড়ি যাইব কথা হইয়া আল্লাহ পাকে সবরে কর্ম করার তৌফিক দুঃখ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।